محمد الله ونصلي ونسلم على رسوله الكريم وبعد সম্মানিত শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাস বা মসজিদ আকসা, সেখানে ইমামতি শেষ হওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আতাদরিস মান সাল্লা খলফাকা, ওগো আল্লাহর রাসূল, আপনার পিছনে কারা নামাজ পড়ছে আপনি কি জানেন? তখন জিব্রাইল আলাইহিস সালাম নিজে উত্তর দিলেন, সমস্ত নবী রাসূলরা আপনার পিছে নামাজ পড়েছে। এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে তিন ধরনের পানি দিয়েছেন, এক হলো সাধারণ পানি অথবা কোনো কোনো বর্ণনায় শরাব, আরেক হলো মধু, আরেক হলো দুধ। এই তিনটা দেওয়ার পরে রসুলকে বললেন, আপনার ইচ্ছা যেটা গ্রহণ করতে চান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধকে গ্রহণ করলেন, দুধ পান করলেন। জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বললেন, আপনি দুধ পান করে অনেক ভালো কাজ করেছেন, আর এর দ্বারা প্রমাণ হয়ে যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করাকে বেশি ভালোবাসতেন। আবার এখান থেকে প্রাসঙ্গিক একটা আলোচনা হলো, যারা স্বপ্নে দুধ পান করাকে দেখবে সেই আসমানে এলেম পাবে। যারা দেখবে স্বপ্নে যে আমি দুধ পান করতেছি, তো দুধ পান করা এটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে কোরআন হাদিসের এলেম দান করবেন। এরপরে শিনিয়ে আনা হলো, ঊর্ধ্ব জগতে গেলেন প্রথম আকাশে, যখন দরজা টোক আকাশের দরজা টোকা দিলেন জিব্রিল, ভিতর থেকে প্রশ্ন করলেন মান, জিব্রিল বললেন আনা জিব্রিল, ওমান মাআকা, আপনার সাথে কেউ আছে? জিব্রিল আলাইহিস সালাম বললেন, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। প্রশ্ন করা হলো, ওনাকে আসার অনুমতি দেওয়া হয়েছে? তিনি বললেন হ্যাঁ। এরপর দরজা খুললেন, যে প্রশ্ন উত্তরগুলো প্রথম আকাশে হয়েছে প্রত্যেক আকাশের দরজা আওয়াজ দেওয়ার সাথে একই প্রশ্ন হয়েছে। যা হোক, প্রথম আকাশে ঢুকার পরেই আল্লাহ তাআলার আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদের আব্বা আদম আলি সাল্লাতামের সাথে সাক্ষাৎ হয়েছে। জিব্রাইল সাল্লাতাম পরিচয় করা দিলেন, তখন আদম আলি সাল্লাতাম ইয়া বুনাইয়া শব্দ বলে সম্বোধন করলেন, ইয়া আমার স্নেহময় সন্তান। রসুল সাল্লাহ সাল্লাম সালাম দিলেন, সালাম বিনিময় আলাপ চরিতের পরে দ্বিতীয় আকাশে গেলেন, প্রশ্ন উত্তর খোলা হলো। দ্বিতীয় আকাশে হজরতে ইয়াহিয়া হজরতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনাদের সাথে সাক্ষাৎ হয়েছে। তৃতীয় আকাশে উঠার পরে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখলেন, এত সুন্দর দেখলেন, রসুল আশ্চর্য হয়ে বললেন যে এই ব্যক্তি কে, এই লোকটি কে এত সুন্দর? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইনি হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আর ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিল এটা আমরা সকলে জানি, যে সৌন্দর্য দেখে রসুল নিজেও আশ্চর্য হয়ে গেছে। তো যা হোক, চতুর্থ আকাশে গেলেন, চতুর্থ আকাশে যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়েছে, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া রাফানাহু মাকানান আলিয়্যা। তো যা হোক, পঞ্চম আকাশে যাওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরেকজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, এরপরে ষষ্ঠ আকাশে ওঠার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়েছে, এরপরে সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ইব্রাহিমকে দেখলেন নবী ইব্রাহিম, তিনি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন এবং ছোটো ছোটো কচি কাছা শিশুরা তারা ওনার সামনে খেলাধুলা করতেছেন। যারা মুসলমানের শিশুরা ছোটোবেলায় ইন্তেকাল করে তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে নিয়ে খেলাধুলা করে আনন্দ করে। তো যা হোক, বাইতুল মামুর কী জিনিস রসুল সাল্লাহ আলাইসাল্লাম সেটা ব্যাখ্যা দেন, কত বড়, এটা দৈর্ঘ্য প্রস্থ বর্ণনা না দিয়ে রসুল এভাবে বর্ণনা দিয়েছেন, বাইতুল মামুর হলো এমন একটি ঘর সপ্ত আকাশের উপরে যে ঘরটি
প্রতিদিন যে ঘরটির ভিতরে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করেন, যারা প্রবেশ করেন তারা কিয়ামত পর্যন্ত আর বের হবেন না। তাহলে হিসাব করেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে প্রতিদিন যদি 70,000 ফেরেশতা সেখানে প্রবেশ করেন, আজও পর্যন্ত প্রবেশ করতেছে, কিয়ামত পর্যন্ত প্রবেশ করবে, আর যারা প্রবেশ করে কেউ আর বের হয় না। তাহলে হিসাব করেন বাইতুল মামুর এই ইবাদতখানা, এই মসজিদটি কত বিশাল আকারে, কত বড় হইতে পারে। আর ফেরেশতারা তো আমাদের মতো পরিমাণ না, আমাদের মতো দৈর্ঘ্যপ্রস্থ না, এক এক ফেরেশতা কত বিশাল আকার আকৃতি। তো যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মামুরের পরিচয় এতটুকু দিয়ে শেষ করলেন। বাইতুল মামুর কোন জায়গায়? ঠিক মসজিদে হারাম, অর্থাৎ মক্কা শরীফ, যেটা আমরা কেবলা হিসাবে গ্রহণ করি, সেই বরাবর বরাবর উপরে বাইতুল মামুর, এই বরাবর বাইতুল মামুর। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে মসজিদে হারাম থেকে সোজা বাইতুল মামুরে যেহেতু নেবেন, তো সোজা নিয়ে যেতেন, মদিনা ঘুরাই বাইতুল মুকদ্দাস পর্যন্ত নেওয়ার রহস্য কি? এ রহস্য হলো দুই কারণ। এক কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আল্লাহ তাআলা পথের দৃশ্যগুলো দেখানো, এবং প্রথমে যেহেতু মদিনা নামছেন, মদিনাতে যেহেতু উনি হিজরত করবেন, ওনার হিজরতের স্থানটি আগাম দেখানো উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো বাইতুল মুকদ্দাস যেহেতু সকল নবীদেরই কেবলা ছিল এবং অনেক নবীর কবর সেখানে, তো নবীদের এখানে বরকত অনেক বেশি, এ কারণে আল্লাহ তাআলা ওনাকে বাইতুল মুকদ্দাস নিয়ে গেছেন, এবং বাইতুল মুকদ্দাসে সকল নবীকে একসাথ করবেন, ইমামতি করবেন, আর ওনাকে সকল নবীদের ইমাম বানাবেন, এই কারণে ওনাকে ঘুরাইয়া বাইতুল মামুরে নেওয়া হয়েছে। এ হলো প্রশ্ন উত্তর। যা হোক, এরপরে জিব্রাইল আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাক্ষাৎ হয়ে সিদরাতুল মুনতাহা, সপ্ত আকাশের উপরে সে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কি? একটা বড়ি গাছ। সিদরাতুল মানে বড়ি, মুনতাহা মানে শেষ, অর্থাৎ এর উপরে হইল আল্লাহ নূর এবং আল্লাহ তাআলা আরশ কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার ব্যাখ্যা দেন যে এক একটা বড়ি হলো মোটকার মতো, বড় বড় মোটকার মতো, আর বড়ি ফাতা হলো হাতির কানের সমান, এত বিশাল আকৃতির বড়ি গাছ, এবং প্রত্যেকটা পাতাই ফেরেশতারা তাসবিহ আদায় করতেছে। এ হলো সিদরাতুল মুনতাহার বিশ্লেষণ। সেই পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম গেছেন। এরপরে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি যান, আমার দ্বারা সম্ভব না। যারা কবিতার ভাষার ভিতরে বলেছেন, যদি আগর এক ময়েসর বসুজত ফরম, যদি আমি এক তিল পরিমাণ আর আগাই, আমার যেই 600 ডানা আছে সব জ্বলি ছাই হয়ে যাবে আল্লাহর নূরে তাজাল্লি দ্বারা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলার সাথে উনি সাক্ষাৎ করছেন। এ ব্যাপারে হাদিস, আবু যর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, হাল রায়তা রব্বাকা, ও গা আল্লাহর নবী, আপনি কি আপনার রবকে দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রআইতু নূরান, আমি আল্লাহর নূরকে দেখেছি। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, রআইতু আন্না আরাহু নূরান, আন্না আরাহু, আমি আল্লাহ তাআলাকে দেখেছি। তো যা হোক, রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা নূর দেখেছেন, অথবা সরাসরি আল্লাহকে দেখেছেন। দেখার পরে প্রথম গিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, যেটা আমরা তাহিয়ার মধ্যে পড়ে বৈঠকের ভিতরে, আত তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়াত। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর নিলেন এইভাবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ হে আল্লাহ, আমি এই সালামটা একা গ্রহণ করব না, আমার সাথীরা সহ, অর্থাৎ নবী রসুলদের পক্ষ থেকে সালাম গ্রহণ করলাম, এবং আমার নেককার উম্মত যারা, নেককার বান্দা, আপনার নেককার বান্দা, তাদের পক্ষ থেকে আমি সালাম গ্রহণ করলাম। দেখেন, এখানে বিষয় হলো নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছে, তাও আমাদেরকে ভুলেন নাই, উম্মতকে ভুলেন নাই, কিন্তু আমরা নবীজিকে ভুলে গিয়েছি। তো যা হোক,
এরপর সালাম বিনিময়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তিনটা হাদিয়া দিয়েছেন। এক নম্বর হাদিয়া 50 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় নম্বর হাদিয়া সূরাতুল বাকারার শেষ তিন আয়াত, তিন নম্বর হাদিয়া আল্লাহ বললেন, ও আমার নবী, যারা শিরিক করবে না আমার বান্দার ভিতরে তাদের যত এছাড়া শিরিক ছাড়া যত গুণা আমি আল্লাহ সব গুণা তাদের মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই তিনটা হাদিয়া নিয়ে তিনি যখন সপ্তম আসমানে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, ওগো ও আমার ছেলে, আমার সন্তান, তুমি তোমার উম্মতের কাছে আমার সালাম পাঠাইও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদেরকে আমাদের কাছে সালাম পাঠাইছেন। তো যা হোক, মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে আসার পরে ষষ্ঠ আসমানে তিনি বললেন, কী দিছে? বললেন যে 50 আমার উম্মতের উপর দুই ওয়াক্ত ফরজ ছিল, তারা তাও তো পারে নাই, আপনি আবার যান। এভাবে এক এক বর্ণনা এক এক রকম, যে 5 ওয়াক্ত করে কমাইছেন, অথবা কোনো বর্ণনাতে আছে 10 ওয়াক্ত করে কমাইছেন, হইতে হইতে 5 ওয়াক্ত। এরপরে যখন 5 ওয়াক্তর উপর আসছে, আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী, ও আমার নবী, আমি আমার কিতাবে, আমার ফাইলে আমি লিখি দিছি যে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপর ফরজ করেছে, এটাই লেখা থাকবে, আর আমি আমার লেখার ভিতরে কখনো পরিবর্তন করি না। তবে আমার ফাইলে এটাও লেখা আছে যে প্রত্যেক একের বিনিময়ে 10 গুণ বাড়াই দেওয়া হবে। তাহলে যেই ব্যক্তি আপনার উম্মতের ভিতরে যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়বে, 1 ওয়াক্তর বিনিময়ে আমি তাকে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এভাবে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এই হাদিয়াটুকু নিয়ে যখন মুসার কাছে আসছেন, মুসা নবী বললেন, না আরও কমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে লজ্জা লাগে, আমার দ্বারা সম্ভব না। এখানে আসেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে প্রথমে 5 ওয়াক্ত দিতে পারতেন। এভাবে রাসূল বারবার কেন গেলেন? এটার কারণ হলো যে আল্লাহ তাআলা চান আমার বন্ধু আমাকে বারবার দেখুক, আমার বন্ধু আমাকে বারবার দেখুক। যেহেতু এ দেখা দুনিয়ার জগতে আর হবে না, তাই বন্ধু বারবার আসুক, এটা আল্লাহর কাছে ভালো লাগে। তো যা হোক, এই হাদিয়াটুকুনি উনি ফিরিয়ে আসছেন মসজিদে হারাম পর্যন্ত, মসজিদে বাইতুল মুকদ্দাস, এরপর বাইতুল মুকদ্দাস থেকে মসজিদে হারাম পর্যন্ত। আজকে এ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।